তার কর্মজীবনে লাইব্রেরির যেখানে তিনি কাজ করতেন তার মাধ্যমে তার পোষণ করেছিলেন, তাকে সেই চাকরি তাকে এই চিন্তাকে পুষ্ট করেছিল। আধুনিকতার আগমন এবং উপনিবেশের মধ্যে দিয়ে যে বিষয়গুলিকে আমাদের বাংলার সমাজ কাঠামোর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে সমাজ সংস্কারক একটা ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য যে নতুন জ্ঞানের আলো প্রয়োজন, সেই আলো কিন্তু এই প্যারিচাঁদ মিত্র এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তারা কিন্তু নতুন করে ভেবেছিলেন। অন্তত তারাচাঁদ চক্রবর্তীর সঙ্গে তার বিষয় বাণিজ্য ইত্যাদি তৈরি করার বিষয়ে কিছু কিছু কথা আমরা রামতনু লাহিড়ি তৎকালীন বঙ্গ সমাজ গ্রন্থের মধ্যে পাই, যাকে ইংরেজিতে এখন বলি এন্টারপ্রেনিয়রশিপ। প্যারিচাঁদ মিত্র একজন প্রথম উদ্যোগপতি বা প্রথম একজন বাঙালি এন্টারপ্রেনিয়র হিসাবে আমরা তাকে চিনতে পারি। তারাচাঁদ চক্রবর্তীর সঙ্গে তার বাণিজ্যিক যে কারবার তা তিনি শুরু করেছিলেন। কিছুদিন পরে তারাচাঁদ চক্রবর্তীর যখন মৃত্যু হয় তখনও কিন্তু ব্যবসায় বিপুল ক্ষতি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু এই উদ্যোগের কারবারকে ছেড়ে দেননি। তিনি তার দুই পুত্রকে তার অংশীদারিত্ব দিয়ে তিনি নতুন উদ্যোগে আবার সেই একই কারবার শুরু করেছিলেন। ফলে এখান থেকে শুধু লেখক প্যারিচাঁদ মিত্র নয়, শুধু সমাজ সংস্কারক প্যারিচাঁদ মিত্র নয়, একজন উদ্যোগপতি প্যারিচাঁদ মিত্রেরও আমরা সন্ধান পাই। বিবিধ কমিটি এবং সভার তিনি সদস্য ছিলেন। 1868 সালে তিনি যখন বঙ্গদেশের ব্যবস্থাপক সভার সভ্য মনোনীত হন তখন তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে তাঁর সেই কাজ সম্পন্ন করতে থাকেন। একদিকে যেমন বৈষয়িক উন্নতির কথা তিনি ভেবেছিলেন, অন্যদিকে তিনি তার ছিল প্রবল জনহিতৈষী চেতনা। এই দুটোই একত্রে প্যারিচাঁদ মিত্রের এই সামাজিক কাজকর্মে আত্মনিয়োগ করার মনটিকে তৈরি করেছিল। বাল্যকালে রামগোপাল, রামতনু লাহিড়ী প্রমুখের সঙ্গে সম্মিলিত হয়ে সাধারণ জ্ঞানপঞ্জিকা সভায় অংশগ্রহণ এবং প্রৌঢ়াবস্থাতে সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, এগ্রি হর্টিকালচারাল সোসাইটি, ডিস্ট্রিক্ট চ্যারিটেবল সোসাইটি, স্কুল বুক সোসাইটি ইত্যাদি বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত থেকেছেন। এই সমস্ত জায়গায় তিনি শুধু নামমাত্র যে সভ্য ছিলেন তা নয়, এই সমস্ত সভার মধ্যে দিয়ে তিনি প্রচুর কাজে আত্মনিয়োগ করেছিলেন এবং এর মধ্যে তিনি আনন্দ পেতেন। ঊনবিংশ শতাব্দীতে আমরা বারবার দেখেছি যে যাদের অনেকের কথাই আমরা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজে পাই, যে তারা শুধু নিজেদের ভাষার দিক থেকে নয়, তারা একটা জাতির নতুন পুনর্গঠনের জন্যে নতুন চিন্তাভাবনা করছেন। সেই দিক থেকে কিন্তু উচ্চশিক্ষিত প্যারিচাঁদ মিত্র এবং তার সঙ্গী যারা ছিলেন তাদের বিশেষ গুরুত্ব রয়ে যায়। আমরা দেখতে পাই যে 1868 সালে তিনি যখন বঙ্গ ব্যবস্থাপক সভার সভ্যরূপে মনোনীত হচ্ছেন তার কিছুদিনের মধ্যেই তার স্ত্রী মারা যাচ্ছে এবং যিনি এত সভা সমিতিতে অংশগ্রহণ করেন এবং জনহিতার্থে কাজ করছেন তিনি ভীষণ রকম পরলোক তত্ত্বে আগ্রহী হয়ে পড়ছেন। এবং আমরা তার শেষের দিকের যে লেখা তারও কয়েকটিতে আমরা দেখেছি, যেমন এই আধ্যাত্মিকা যেটিকে কিছুটা আখ্যানধর্মীয় বটে, এখানে কিন্তু আমরা পাই যে প্যারিচাঁদ মিত্রের পরলোক তত্ত্ব সংক্রান্ত বিভিন্ন ভাবনাকে। সব মিলিয়ে প্যারিচাঁদ মিত্র ঊনবিংশ শতাব্দীর একজন চিত্তাকর্ষক পুরুষ, একজন চিত্তাকর্ষক লেখক, যিনি তার লেখনীর মাধ্যমে বাংলা গদ্যের মোড় ঘোরাতে পেরেছিলেন এবং যিনি নিজে ব্যক্তি হিসাবে বিভিন্ন সমাজ সংস্কারক কাজের মধ্যে দিয়ে, বিভিন্ন জনহিতৈষী কাজের মধ্যে দিয়ে নিজের বলিষ্ঠ দৃঢ় জাতীয়তাবাদী চরিত্রকে প্রতিষ্ঠিত করেছিলেন।